শুরু করছি সংবাদ সারা দিন। খবরের দিকে নজর রাখবো অনুব্রত মামলা। অনুব্রত মণ্ডলের যে রক্ষা কবচে তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সেই রক্ষা কবচ মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। কলকাতা হাইকোর্টে অনুব্রত মণ্ডলের রক্ষা কবচ মামলা খারিজ হয়ে গিয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। যে মামলা চলছিল, যে শুনানি চলছিল, সেই মামলা ইতিমধ্যে কিন্তু খারিজ হয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডলের রক্ষা কবচের আবেদন খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। যে আবেদন করেছিলেন রক্ষা কবচের অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে, তাকে যে সিবিআই সমন পাঠাচ্ছিল এবং তারপর কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হন, রক্ষা কবচ আবেদন করেন, সেই আবেদন কিন্তু খারিজ হয়ে গিয়েছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি জানতে পারছো, হাইকোর্টের পক্ষ থেকে কি জানানো হয় সওয়াল জবাব পর্বে? দেখো ইন্দ্রাণী, কলকাতা হাইকোর্টের তিনটি বিষয়ের ওপর অনুব্রত মণ্ডল আবেদন জানিয়েছিল। একটি হচ্ছে সিবিআই তাকে যে বারবার নোটিশ দিচ্ছে, তার সিবিআই এর ম্যানুয়াল মেনে তারা নোটিশ দিচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে তিনি আশা করছেন সিবিআই তাকে হ্যারাস করার জন্য তাকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারে, সেইটা তিনি আশঙ্কা করছেন। এই দুটি, এই এবং সিবিআই তাকে, তার যেহেতু বর্তমানে তিনি অসুস্থ রয়েছেন, সেই অবস্থাতে দাঁড়িয়ে সিবিআই তাকে তার বাড়ি সংলগ্ন কোনো জায়গায় তাকে ডেকে পাঠাতে পারে এবং সেখানে তিনি সব রকম ভাবে তদন্তে সহযোগিতা করবে। এই এর আগে তাকে কয়লা কাণ্ডে ডেকে পাঠানো হয়েছিল, বর্তমানে তাকে গরু পাচার কাণ্ডে ডেকে পাঠানো হয়। বিচারপতি এই এই সওয়াল পর্ব শোনার পর মন্তব্য করেছেন যে অনুমানের উপর ভিত্তি করে এই আবেদন কখনো রিট কোর্টে গ্রহণযোগ্য হতে পারে না। তার যদি মনে হয় যে এই অভিযোগের ভিত্তিতে তিনি গ্রেপ্তার হতে পারেন এই নোটিশের ভিত্তিতে, তাহলে তিনি আগাম জামিনের আবেদন করতে পারেন। পাশাপাশি সিবিআই এর পক্ষ থেকে দাবি করা হয় যে বিভিন্ন তথ্য তুলে ধরে এবং একটি তালিকা আদালতের কাছে পেশ করা হয়, যেখানে সিবিআই দাবি করেছে যে অনুব্রত মণ্ডলের আইনজীবী যখন আদালতে বলছেন তিনি অসুস্থ এবং তিনি বেশি দূরে ট্রাভেল করতে পারবেন না, সেই সময় সিবিআই এর পক্ষ থেকে তথ্য তুলে ধরে বলা হয় যে নদিয়া, হাওড়া এবং বিভিন্ন জেলাতে তিনি ঘুরে ঘুরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যোগদান করছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে যোগদান করছেন। এবং শুধু তাই নয়, সেই সেই প্রোগ্রামের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি আপলোডও করছেন, সেই তথ্য কিন্তু আদালতের সামনে তুলে ধরা হয় এবং দীর্ঘ তালিকা তুলে ধরা হয়। এবং সিবিআই দাবি করে যে তিনি যে অসুস্থ কোথাও যেতে পারছেন না, আদালতের কাছে এই যে সওয়াল তার আইনজীবী করছেন সেটা সঠিক নয়, সেই সওয়াল তার কোনো যৌক্তিকতা নেই। আদালত অনুব্রত মণ্ডলের আইনজীবী, এই সিবিআই এর আইনজীবীর কাছে একটি প্রশ্ন রেখেছিলেন যে অনুব্রত মণ্ডল যে ভার্চুয়ালে যে হাজিরার যে বিষয়টি আবেদন জানিয়েছেন, তাতে তাদের তদন্তের ক্ষেত্রে বা জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কোন রকম অসুবিধার সৃষ্টি হবে কিনা বা তারা সেই তাতে রাজি কিনা। সিবিআই এর পক্ষ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সে তারা রাজি নয়। এরপরেই বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অনুব্রত মণ্ডল যে আবেদন জানিয়েছেন যে অনুমানের ভিত্তি ওপর ভিত্তি করে এবং তিনি যে বারবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তার রিট কোর্ট কখনোই গ্রহণ করতে পারে না, তার কারণ অনুমানের ওপর ভিত্তি করে আদালত কখনো তাকে রক্ষা কবচের অনুমোদন দিতে পারে না। তার কারণ তিনি যে মামলায় তাকে ডেকে পাঠানো হচ্ছে সেই মামলায় তিনি কিন্তু মূল অভিযুক্ত নয়, তিনি তাকে সাক্ষী হিসাবে ডেকে পাঠানো হচ্ছে। সুতরাং এক্ষেত্রে তার অনুমান কখনোই গ্রেপ্তার বা তার তাকে গ্রেপ্তার করা হবে বা এই ধরনের কোন অ্যাকশন সিবিআই এর পক্ষ থেকে নেওয়া হবে, সেই অনুমানের ওপর ভিত্তি করে আদালত কখনো তার রক্ষা কবচ দিতে পারে না। তাই আদালত তার যে আবেদন তা খারিজ করে দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। পাশাপাশি বিচারপতি রাজশেখর মান্থা তার নির্দেশিকায় বলেছেন যে তার যদি মনে হয় তার রক্ষা কবচের প্রয়োজন আছে, তাহলে তিনি আদালতের কাছে এবং নির্দিষ্ট ফোরামে আগাম জামিনের আবেদন করতে পারেন এবং আগাম জামিনে যদি তিনি পান তাহলে তিনি তখন রক্ষা কবচ গ্রান্টেড হবে। সুতরাং অনুব্রত মণ্ডলকে নতুন করে হয় এই সিঙ্গেল বেঞ্চের রায় অর্থাৎ বিচারপতি রাজশেখর মান্থার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানাতে হবে, অথবা আদালতের পরামর্শ মতো তাকে আগাম জামিনের আবেদন করতে হবে। ধন্যবাদ পীযূষ, কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। অর্থাৎ যে অনুব্রত মণ্ডল তিনি হাইকোর্টে
রক্ষা কবচের আবেদন করেছিলেন সেই আবেদন কিন্তু ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে এবং অনুব্রতকে নতুন করে আগাম জামিনের পরামর্শ আদালতের এবং নতুন করে আগাম জামিনের রক্ষা কবচের আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে আদালতের গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে সিবিআই যে সমন পাঠিয়েছিল তাতে কিন্তু অনুব্রত মণ্ডল তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেখানে রক্ষা কবচের আবেদন করেছিলেন সেই রক্ষা কবচ মামলার শুনানি চলছিল এবং হাইকোর্টের পক্ষ থেকে বেশ কিছু বিষয় অনুব্রত মণ্ডলকে সাফ করে জানিয়ে দেওয়া হয়েছে এবং তার সেই রক্ষা কবচের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে অনুব্রতকে নতুন করে আগাম জামিনের পরামর্শ দিয়েছে আদালত অর্থাৎ রক্ষা কবচ পেলেন না এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল হাইকোর্টে সিবিআই হাজিরা সংক্রান্ত মামলায় রক্ষা কবচ পেলেন না অনুব্রত মণ্ডল তার সেই আবেদন আদালত ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে তাকে আগাম জামিনের পরামর্শ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে অর্থাৎ এবার তাকে যেসব ভিত্তিতে তিনি রক্ষা কবচের আবেদন করেছিলেন তা কিন্তু আদালত যেটা জানিয়েছে যে সেভাবে গৃহীত হতে পারে না তাই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে হাইকোর্টে সিবিআই হাজিরা সংক্রান্ত মামলায় রক্ষা কবচ পেলেন না অনুব্রত মণ্ডল অনুব্রতকে নতুন করে আগাম জামিনের পরামর্শ আদালতের